ওজন মাপা হবে, অথচ মনে হচ্ছে চারিদিকে ফুলের পাপড়ি বিছিয়ে এটা একটা বাসর ঘর। কোথায় বের আসো, ব্রেকফাস্ট করার আগে ওজনটা মাপো। আসো আসো আসো, দাঁড়ো, স্যান্ডেল খুলে দাঁড়াও, দাঁড়াও, তোমরা ওই পাশে দাঁড়াও। বাপরে, 5 কেজি বেড়েছে সকালবেলা, তার একটা রুটি কম মনে থাকবে। দাঁড়াও, ওরে বাবা, এক একজন প্রতিযোগিতা দিয়েছে। হ্যাঁ বাপরে, মানুষে শুধু বাড়ে না, বাড়ে, তোমার রুটি 3টা কম। দেখি, মানে মাইনাস, সে কিচিং খাবে না। একে তো মনে হচ্ছে কোরবানির হাটিয়ে বিক্রি করে দেই না। তুমি সকালবেলা অনলি স্যুপ খাবে, ঠিক আছে, নো কার্বোহাইড্রেট। দাঁড়ো, হাই হাই, এটা কি, এটাকে কে বিয়ে করবে? এটা তো খেলা কাটি কঙ্কাল। আমি তো ফিট আছি ম্যাডাম। ফিট আছো, এটাকে ফিট বলে? তোমাকে কোন ছেলে বিয়ে করবে? তোমার তো মনে হচ্ছে শরীরে কোনো মাংসই নাই। এই ওকে 5টা রুটি বাড়াই দিবা, বুঝলিস তো? হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা ডাইনিংয়ে বসো, আমি সবার নাস্তা চেক করবো, কাকে কি দেয়া হচ্ছে না, কম বেশি কিছু হবে কিনা আরে দেখবো। বসো, যাও, এদের আমার আনন্দ। একদম ঠিকঠাক, ঠিক না? অনলি 58, সব ফয়টা খোদার খাসি, লজ্জা থাকা উচিত তোমাদের। এক একজনের 68, 65 এই বয়সে। আমার সকাল বেলার একটা কথা বলবো, আমার সময় নেই, পরে বলো। স্যার আমি জানি, স্যার সময় নেই, স্যার একটা অল্প কথা স্যার সংক্ষেপে সারবো। আমি স্যার জানি আপনার অনেক ব্যস্ততা। আচ্ছা আচ্ছা, কথা সংক্ষিপ্ত, তাড়াতাড়ি বলো স্যার। কথা হচ্ছে স্যার, আপনি কি একটা বিষয় জানেন? কি বিষয়? যে আপনি রোজ সকালবেলা আমার মনটা ঠাস করে ভালো করে দেন। আমি তোমার মন ভালো করে দিই কীভাবে? কীভাবে সেটাই কথা স্যার। রোজ যখন আপনি স্যার এখান দিয়ে ফুলের তোরা নিয়ে আসেন স্যার, এই আপনার হাতে ফুল দেখলে না আমার মনটা স্যার ভালো হয়ে যায়। হ্যাঁ, আসলে ওই যে কি, ফুল যারা ভালোবাসে তারা অন্তর থেকে ভালো মানুষ। হ্যাঁ, সেই জন্য হয়তো তোমার ভালো লাগে, তার মানে দাঁড়াচ্ছে তুমিও ভেতর থেকে ভালো মানুষ। হ্যাঁ স্যার, স্যার আমি স্যার আরও ভালো হইতে চাই স্যার, স্যার অনেক ভালো হইতে চাই স্যার। কীভাবে স্যার? আপনি যদি স্যার এই ফুলের তোড়াটা আমার দেন, হ্যাঁ আমি নিবো এখানে, আমি তো বসে থাকি, এনে মেয়েরা যখন যাবে আসবে, ইন হবে আউট হবে না স্যার, তখন একটি করে স্যার ফুলের ফুলের পাপড়ি বা একটা ফুল আমি তাদেরকে দিব, তাহলে তারা বলবে যে আমি কত ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার জন্য হাজার হাজার কাজ আছে, সেগুলো করা যায়। এখানে বসে থেকে মেয়েদের ইন আউটের সময় একটা করে গোলাপ দিয়ে ভালো মানুষ যাদের দরকার নেই বানিয়ে নিবো দাগার। তুই ফাজিল, তোর বাপ ফাজিল, তোর 14 গোষ্ঠী ফাজিল, আমারে বলে ফাজিল, তাহলে তোর চাকরি করি দি। হ্যাঁ, তাহলে এমন জবাব দিতাম না, উক্ত হয়ে পড়তি। সবাই মেনে দিলাম, ওজন মেজাজটা খারাপ। লাল লাল